ওয়েলকাম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তরফ থেকে তিনটি কোম্পানিতে আর্জেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থী ছেলে মেয়ে সবাই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং আপনাদের তিনটি কোম্পানিতে কোন কোন পদে নিয়োগ করতে চলেছে, বেতন কত দেওয়া হবে, আবেদনের লাস্ট ডেট কবে, অনলাইনে আপনারা বিনামূল্যেই আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা রয়েছি ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা একটা কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সরকারি বেসরকারি প্রচুর চাকরির ভ্যাকান্সি থাকে। তো আপনারা যারা এখনও এই অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করেননি, তারা কিন্তু রেজিস্টার করে নেন। এখান থেকে কিন্তু একটা আই কার্ডও কিন্তু প্রদান করা হয়। তো প্রথমে যে জবটি আপনাদের নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে জব আইডি নাম্বারটি কিন্তু দেওয়া আছে। এরপরে স্যালারি রয়েছে 17,000 থেকে শুরু করে আপনারা 40,000 টাকা প্রতি মাসে কিন্তু মাইনে পাবেন। এবং এখানে 100টি ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে 12/9/2021 তারিখে এবং লাস্ট ডেট রয়েছে 30/9/2021 তারিখে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। যে কোম্পানি আপনাদের নিয়োগ করবে সেটা হচ্ছে RS রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ করতে চলেছে। জব টাইটেল রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে সেক্টরে আপনাদের নিয়োগ করবে অপারেটর অ্যান্ড সাপোর্ট পদে কিন্তু নিয়োগ করবে। এরপরে দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন। এই জব ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের বাংলাতে জানিয়ে দেবো, যাতে আপনাদের সহজে আপনাদের বুঝতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে এই যে ইংলিশটি রয়েছে, ইংলিশটির মানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ব্রোকিং প্ল্যাটফর্মে অফিসের কাজের জন্য প্রয়োজনীয় কর্মী সদস্য প্রোফাইল এবং টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ লোকেশন এবং প্যান ইন্ডিয়া 12 সেপ্টেম্বর থেকে যোগদানের জন্য উপলব্ধ। পুরোপুরি বাড়ি থেকে কাজ করুন, সপ্তাহে 5 দিন কাজ। তো আপনারা বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন, সপ্তাহে 5 দিন কিন্তু কাজ করতে হবে, শনিবার অর্ধদিন, অর্থাৎ শনিবার কিন্তু আপনাদের হাফবেলা কাজ করতে হবে, শুধুমাত্র দুপুর 2টা পর্যন্ত কাজ, রবিবার ছুটি, সোমবার থেকে শুক্রবার কাজের সময় রয়েছে 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি, 17,000 টাকা প্রতি মাসে ন্যূনতম আপনাদের বেতন দেওয়া হবে এবং মোবাইল ভাতা শুরু করার সাথে অ্যাকাউন্ট খোলার সময় সমস্যার সম্মুখীন এবং গ্রাহকের ইনবাউন্ড কল নিতে হবে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা এই ধরনের কাজ কিন্তু করতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে এবং তাদের সফলভাবে তাদের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ করতে হবে। এবং লক্ষ্যভিত্তিক কাজ নেই, আপনি আরও উপার্জন করার জন্য আপনার কোম্পানির জন্য অংশীদারও তৈরি করতে পারেন। নিচে দেওয়া পরিচিত ব্যক্তির কাছ থেকে একটি ছোট প্রশিক্ষণ নিয়ে এবং তিনি তাদের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচন করবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটিও কিন্তু দেওয়া আছে, আপনি যে নাম্বারে কল করবেন বা আপনি যদি কোনো সাহায্য চান যে এই কাজটি করবেন কিভাবে, তাহলে এই নাম্বারে কল করতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের জন্য কিন্তু বাড়িতে বসে কাজের সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনি এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন যে আপনি যদি কোম্পানির অংশীদার হতে চান তাও কিন্তু আপনি হতে পারবেন, কিন্তু তবে তার আগে একটা প্রশিক্ষণ আপনাদের দিতে হবে, ওই নাম্বারে কল করে শুনে নেবেন। এরপরে আপনাদের জানিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, কোনো প্রকার এক্সপিরিয়েন্স দরকার নেই। এখানে জব লোকেশন রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে এবং উড়িষ্যায় রয়েছে এবং এইভাবে করে কিন্তু এখানে তামিলনাড়ুতেও কিন্তু রয়েছে। এখানে কিন্তু কয়েকটা স্টেটেই কিন্তু এই জবটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্কিল রয়েছে ইনবাউন্ড ফ্যান। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ এখানে কিন্তু ফুল টাইম রয়েছে এবং 17,000 থেকে 40,000 টাকা বেতন প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন, ভ্যাকান্সি রয়েছে 100টি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এজ আপনাদের রয়েছে 18 থেকে 35 বছর এবং 1/9/2021 তারিখ হিসেবে এবং 1/9/1986 এবং 1/9/2003 যাদের জন্মসাল রয়েছে সেই অনুযায়ী আপনারা হিসাব করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি দেওয়া আছে যে রুদ্র রাজপুত, তার কিন্তু নাম্বারটি রয়েছে এবং ইমেল আইডিও রয়েছে, আপনার চাইলে ইমেল আইডি করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পরের দুটো জবের আপনাদের ইনফরমেশন দেওয়ার পরে আমি অ্যাপ্লাই পদ্ধতি দেখিয়ে দেবো। যেখানে দেখতে পাচ্ছেন পরে যে জবটি রয়েছে, জব আইডি দেওয়া রয়েছে 6,000 থেকে 7,500 টাকা প্রতি মাসে বেতন, 2টি ভ্যাকান্সি রয়েছে। এখানে 11/9/2021 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, লাস্ট ডেট রয়েছে 30/9/2021 তারিখ অবধি। এখানে আপনাদের যে কোম্পানি নিয়োগ করবে সেটা হচ্ছে ক্লিক পিকচার কোম্পানি, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আর্টস এবং এন্টারটেনমেন্ট পদে কিন্তু নিয়োগ করবে, অর্থাৎ সেক্টর যে সেক্টরটি রয়েছে এবং ফ্রেশার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এখানে অবশ্যই ফ্রেশার্স এবং আপনার কিন্তু ভালো কথা বলার গুড কমিউনিকেশন থাকতে হবে, অর্থাৎ ভালো কথা বলা জানতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে।
এখানে আপনারা 10 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। জব লোকেশন রয়েছে দেখবেন ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু জব লোকেশন রয়েছে, স্যালারি রয়েছে, এবং এখানে কিন্তু এই জবটিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন। ভ্যাকান্সি রয়েছে 2টি এবং আবেদন করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করে আবেদন করতে হবে। এরপরে যে জবটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জব আইডি দেওয়া আছে এবং এখানে কিন্তু স্যালারিটা কিন্তু এখানে মেনশন করা নেই, যেটা প্রতি মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে। ভ্যাকান্সি রয়েছে 5টি, 5/9/2021 তারিখে ইনভার্সিটি প্রকাশিত হয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছেন 4/12/2021 তারিখে। এবং জব ডিসক্রিপশনে দেখতেই পাচ্ছেন এখানে ইংলিশে রয়েছে, এটা বাংলাতে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আমরা একটি উপযুক্ত মার্কেটিং এক্সিকিউটিভ এবং দরকার যারা গ্রাহকের কাছে আমরা পণ্য উপস্থাপন করতে পারবে, এবং বেতন কোনো বার কিন্তু দক্ষতা অনুযায়ী আপনি প্রতি বছর আপনাদের প্রদনা হার এবং 50% বৃদ্ধি পাবে, এবং প্রতি বছর কিন্তু আপনাদের 50% কিন্তু বেতন এখান থেকে বাড়ানো হবে। এবং যদি আপনি এই কোম্পানিতে রেফার প্রদান করেন তবে আপনি 3000 পাবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যদি আপনি রেফার করেন কাউকে তাহলে কিন্তু 3000 পাবেন। একবার আপনি আপনার 6 মাস পূর্ণ করলে আপনি আপনার বেতনের 50% অনুগত বোনাস হিসেবে পাবেন, অর্থাৎ আপনি যে বেতনটা পাবেন তার থেকে 50% কিন্তু আরও এক্সট্রা আপনি পাবেন যদি আপনার রেফার করা হয়, এবং প্রয়োজনীয় যোগ্যতা কিন্তু আপনাদের দরকার হবে। এটাই কিন্তু এখানে লেখা আছে, আর তেমন কিছু নেই, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে আপনারা 10 পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স আপনাদের 0-3 চাওয়া রয়েছে। কলকাতা এবং হাওড়াতে কিন্তু জব ডিসক্রিপশন রয়েছে। এখানে কিন্তু আপনাদের অবশ্যই ইনসেন্টিভ এবং এখানে মার্কেটিং লাইনে আপনাদের গুড কথা বলার কিন্তু কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ফুল টাইম জবটি রয়েছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন 2টি ভ্যাকান্সি, এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন। এখানে জেনারেল ওবিসি সব ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সব কাস্টের এখানে ছেলেরা আবেদন করতে পারবেন। 5টি ভ্যাকান্সি, এখানে কিন্তু এজটাও দেওয়া আছে 18-45 বছর, এবং হিসাব করবেন কিন্তু সেটা কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এবার আপনাদের অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন পদ্ধতি। দেখতেই পাচ্ছেন এখানে নিউ ইউজার, এখানে সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। যার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওর প্রথমেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে এখানে আগে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। কারণ ওই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস থেকে কিন্তু অনেক রকম চাকরির বিজ্ঞপ্তি থাকে, যেখানে কিন্তু সেই আইডি নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে কিন্তু এখান থেকে অনেকটাই আপনাদের কিন্তু আপনারা ছাড় পাবেন। তো এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন এরকম কিন্তু চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে অ্যাপ্লাই অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এই অ্যাপ্লাই অপশনে আপনি আবার ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে, অর্থাৎ আপনার যে ডিটেলসগুলো সেভাবে কিন্তু এভাবে শো করবে। এখান থেকে শো করলে এখান থেকে নিচের দিকে অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড, আপনি যদি আপনার প্রোফাইলে যদি কিছু অসম্পূর্ণ থাকে সেগুলো কিন্তু আপনার এখান থেকে করতে হবে। এবং যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে লেখা আছে কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি স্ক্রল করে যাচ্ছি এবং এখানে লেখা আছে অ্যাপ্লাইড, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের কিসের ভিত্তিতে এখানে আমরা তো কোনোরকম কোনো ফর্ম ফিল আপ করলাম না। তো এই যে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দিতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার সমস্ত রকম আপনার বায়োডাটা সমস্ত রকম সব কিছু। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু তাদের কাছে সেই ডিটেলসগুলো পৌঁছে যাবে, এবং তারা কিন্তু পরবর্তীকালে আপনার সাথে যোগাযোগ করবে বা ইমেল করে কিন্তু এখানে আপনারা একটা চাকরির সুযোগ পেয়ে যাবেন। তো এই ছিল আপনাদের NCS অর্থাৎ ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।